ফিটনেস ধরে রাখতে চান না এমন কেউ নেই আমাদের মতে অনেকেই বলতে শুনবেন কাল থেকে জিমে হচ্ছি অথবা আগামী সপ্তাহ থেকে জিমে যাব কিন্তু খোঁজ নিলে দেখা যাবে জিমে তো দূরের কথা জিমের ধারে কাছেও যায়নি তাই ইদানিং অবস্থা এমন দাঁড়িয়েছে যে কেউ জিমে যাবে বললে আমরা মুক্তি টিপে হাসি কারণ জানি যে বলার মাঝেই কর্ম শেষ আজ তার কিংবা চলতে ফিটে কথা চলে কাউকে ক্ষতে করে আমি জিমে যাচ্ছি কথাটা বলতে পারা ফ্যাশনী হয়ে গেছে আবার এদিকে কোনো একটা ভাবনায় প্রভাবিত হয়ে জিমে ভর্তি হয়ে অনেকে পড়েন ফলাফলে দেখা যায় খুব বেশি দিন সাথে সম্পর্কটা থাকে জিমের না মূলত পরিকল্পনাহীনভাবে জিমে যা ওয়া এবং জিমের প্রয়োজনীয়তা ও উপকারিতা উপলব্ধি না করে জিমে ভর্তি হওয়াতেই জিমের প্রকৃত উপকারটা কেউ পাচ্ছেন না অথচ বর্তমান সময়ে নিজেকে ফিট রাখতে জিম একটি গুরুত্বপূর্ণ আইটেম হতে পারে কিন্তু কর্মব্যস্ত জীবনে জিমে গিয়ে নিয়মিত ব্যায়াম করাটা বেশ খ্যামালার জিম করে উপকার পাওয়ার জন্য অন্তত দিনের তিন থেকে চার ঘন্টা সময় জিমে কাটাতে হয় এভাবে সময় বের করা আমাদের জন্য মুশকিল হয়ে যায় কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই আমাদের জন্য আছে অন্য সমাধান আপনি কিন্তু চাইলে কিছু ছোট খাত তুলস এনে ঘরের ভেতরে একটা মিনি জিম বানিয়ে নিতে পারেন অনেক সকালে ঘুম থেকে উঠে নিয়মিত অনুশীলন করতে পারেন অথবা রাতে বাড়িতে ফিরে খাওয়া দাওয়ায় আর পরে একটু জিম করে যেতে পারে নিশ্চয়ই ব্যামাই করার জন্য ভারী ভারী যন্ত্র কিনতে হবে বলে ক্ষয় পাচ্ছেন মোটেও তা নয় ভারী যন্ত্রপাতি কিনে লাভ কি সময় নিয়ে ওইগুলো ব্যবহার করতে হবে যা আমাদের নেই তার চেয়ে সামান্য কিছু টাকা খরচ করে আপনি ছোট ছোট বিভিন্ন দরকারি টুলস কিনে নিতে পারেন যা ব্যামাই করতে কাছে লাগবে ভালোভাবে নিয়মিত ব্যবহার করতে পারলে আপনি জিম করার চেয়ে বেশি উপকার পাবেন টাকা খরচের কথা শুনেও অনেকে হয়তো ক্ষয় পাচ্ছেন কিন্তু ভাই আপনার স্বাস্থ্যের সুরক্ষার জন্য আপনাকে অনেক কিছুই করতে হবে টাকাটা সেখানে বড় কথা নয় কিছু ফিটনেস টুলস নাম দিয়ে দিলাম যা কম দামে পাবেন ভালো মানের ফিটনেস টুলস পাবেন কই সবচেয়ে ভালো হয় যদি আপনি সায়েন্স ল্যাব কিংবা গুলিস্তানের স্পোর্টস আইটেমের মার্কেটে চলে যান এখানে যে কোনো দোকানে আপনি বিভিন্ন ফিটনেস টুলস কিনতে পারবেন তবে এই সব আইটেম মানের দিক থেকে খুব একটা ভালো হয় না বিভিন্ন ইকমার সাইট বা অনলাইন শপে আপনি এই সব পণ্য পাবেন ভালো হয় যদি আপনি কোন ফরেন ওয়েবসাইট থেকে কিনতে পারেন অ্যামাজন আলি এক্সপ্রেস বা ইবে একদম কম দামে ভালো মানের টুলস কিনতে পাবেন অবাক করার বিষয় হচ্ছে যে এইসব অরিজিনাল টুলস দেশীয় দোকান থেকে না কিনে বিদেশ থেকে কিনে আনলে খরচও পড়বে অনেক কম ইন্ডিয়ান স্পোর্টস তিনশো সাত ডিগ্রি বা খেলমার থেকে অরিজিনাল টুলস কিনে আনতে পার আর চাইলে কিভাবে কিনবেন কেন বিদেশি সাইট থেকে ফিটনেস টুলস কিনবেন ধরুন আপনি একটি কাউডার ব্র্যান্ডের হ্যান্ড ক্রিপ কিনতে চান বাংলাদেশে আপনি অরিজিনাল এই টুলস কিনতে গেলে দাম করবে দুই হাজার টাকা কিন্তু তারপরও ব্যাট আসল নাকি নকল সেটা নিয়ে সন্দেহ থেকে যাবে কিন্তু যদি অ্যামাজন থেকে এই ব্যাগ কিনে আনতে আন তাহলে আপনার দাম করবে দুই হাজার টাকার কম ইন্ডিয়ান রুপিতে অরিজিনাল এই টুলের দাম মাত্র তিনশো রুপি করবে সাথে ট্যাক্স ও অন্যান্য খরচ যোগ করলে পনেরোশো টাকার কম মূল্যে টুলসটি আপনি পাবেন তাছাড়া রং আকার ওজন ইত্যাদি আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন অর্ডার দেবেন ঘরে বসে টুলস চলে আসবে আপনার ঠিকানায় কিন্তু বাংলাদেশ বসে কিনতে গেলে অনেক বেশি খর চ করে যাবে তার মানে কি দাঁড়াচ্ছে দেশে বসে কেনাটা সাশ্রয় হচ্ছে তাহলে আর দেরি কেন অর্ডার করে নিয়ে আসুন আপনার পছন্দের টুলস আছে কিন্তু কি করে অর্ডার করবেন সেই উপায় বলে দিচ্ছে কিভাবে বাংলাদেশ বসে অ্যামাজন আলি এক্সপ্রেস বা ফ্লিপকার্ট থেকে সরাসরি ব্যাট কিনে আনবেন দুটি উপায় আছে এক মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করে ব্যাট কেনা দুই বাংলাদেশি কোন আমদানিকারক সংস্থার সাথে যোগাযোগ করে মাস্টার কার্ড দিয়ে কেনা আপনার আপনার আত্মীয় বন্ধু বা আপনার কোন পরিচিত ব্যক্তির যদি মাস্টার কার্ড থাকে তাহলে তার কার্ড দিয়ে অর্ডার করতে পারবেন যে কোনো পণ্য অনেকে অবশ্য মাস্টার কার্ড দিয়ে কিনতে গিয়ে সমস্যায় পড়ে যাবেন কারণ বাংলাদেশ থেকে মাস্টার কার্ড পাওয়া যেমন দুরূহ ব্যাপার ঠিক তেমনই মাস্টার রকারে টাকা রোধ করাও বেশ চোখে সরাসরি টাকা থেকে ডলারে কনভার্ট করার কোন উপায় নেই আপনি ফ্রিল্যান্সারদের কাছ থেকে টাকা দিয়ে কার্ডে ডলার কিনতে পারবেন তাতেও প্রতারিত হওয়ার রিস্ক থেকে যায় এই সমস্যারও সমাধান রয়েছে বাংলাদেশ যাত্রা শুরু করেছে বিশেষায়িত ভার্চুয়াল মাস্টার কার্ড প্রদানকারী প্রতিষ্ঠানের কিউ কার্ড একই মূলত একটি নিউজিল্যান্ডের কোম্পানি বাংলাদেশ সেরা বাজারে ছেড়েছে বিশেষ ধরনের ভার্চুয়াল কার্ড এই কার্ড আপনি মাস্টার কার্ডের মতো করেই ব্যবহার করতে পারবেন শুধু তাই নয় কার্ড দ্বারা আলি এক্সপো থেকে যে কোনো পণ্য অর্ডার করতে পারবেন ঘরে বসে। তাছাড়া কার্ডে রিচার্জ করা যাবে বিকাশ কিংবা রকেটের সাহায্যে দুই আমদানিকারক সংস্থা থেকে কিনা বাংলাদেশ বেশ কিছু সংস্থা আছে যারা দেশের বাইরে থেকে হোলসেল এবং রিটেল ভিত্তিতে পণ্য আমদানি করে থাকে তাদের সাহায্যে আপনি আপনার পণ্যটি নিয়ে আসতে পারবেন এতে খরচ কম হবে এবং নিরাপদে আনার নিশ্চয়তা থাকছে বাংলাদেশি ইকমার্স সাইট টপ অল ব্র্যান্ড এই জন্য নিয়ে এসেছে দারুণ সুযোগ সাইটের সাহায্যে আপনি অ্যামাজন কিংবা আলি এক্সপ্রেস বা কাট থেকে পছন্দ করা যে কোনো পণ্য অন্য ঘরে বসে ব্যায়াম করা প্রয়োজন আপনার জন্য তারা জেনে রাখুন সারাক্ষণই ডেস্কে বসে থাকবেন না মাছের মধ্যে চেয়ার থেকে উঠুন লাঞ্চের পর দশ মাইনাস পনেরো মিনিট একটু হাতাহাতি করুন ফিটনেস ধরে রাখতে কাজের ফাঁকে নিজের দিকেও খেয়াল রাখতে হবে যে কথা হচ্ছিল ঘন্টায় একবার ডেস্ক থেকে উঠে পাইচারি করে আবার বসুন বিশেষজ্ঞদের মতে একজন ব্যক্তির ছয় বেলা খাওয়া উচিত তিন বেলা মূল খাবার আর তিন বেলা স্ন্যাক্স যারা দিনে আট মাইনাস দশ ঘন্টায় কাজ করেন তাদের ব্রেকফাস্টের দিকে মনোযোগী হওয়া প্রয়োজন ব্রেকফাস্টে প্রচুর ফলমূল কার্বোহাইড্রেট ও প্রোটিন রাখুন এগুলো আপনাকে সারা দিন শক্তি চড়াবে কার্বোহাইড্রেট শরীরের জল জ খুব গুরুত্বপূর্ণ এটি শরীরের জ্বালানি হিসেবে কাজ করে ডায়েটে কিছু প্রোটিন রাখুন কারণ প্রোটিন কার্বোহাইড্রেটের ভাঙ্গন প্রক্রিয়া মন্থর করে দেয় ফলে দীর্ঘক্ষণ শক্তি সঞ্চিত থাকে তবে রিফাইন কার্বোহাইড্রেট যেমন কুকি চকলেট মুথু ইত্যাদি বর্জন করুন রিফাইন কার্বোহাইড্রেট রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় একই সঙ্গে এটি শরীরে বাড়তি ইনসুলিন তৈরি করে যা শরীরে মেদ জমার অন্যতম কারণ লাঞ্চের সঙ্গে ব্যাগে কিছু স্বাস্থ্যকর স্নেবার আসা যাক ব্যাঘাত করার পরিবর্তে বিনা ধরনের বাদাম ঢাকন রাখা ফাঁকা পথে দৌড়ে আসে অভ্যন্তরীণ কার্যক্রম সাথে যথেষ্ট পরিমাণ পানি পান করা সম্ভব হলে এটি চাপ এক পর 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 আচরণের অভ্যাস এক মাস পর কি আপনাকে সতেজ ও ক্লান্তি করার উন্নতি হয়ে যাবে আমি কথায়

তেমনি যারা নিজেদের শারীরিক ফিটনেস ও সৌন্দর্য আনার জন্য নিয়মিত জিমে যাচ্ছেন অথবা যাবেন বলে ভাবছেন তাদের উচিত জিমে যাওয়ার আগে কিছু পরিকল্পনা এবং এর প্রয়োজনীয়তা উপলব্ধি করা তারপর জিমে যাওয়ার লক্ষ্য পূরণের জন্য নিচে দেওয়া পরামর্শগুলো ফলো করতে পারেন যে কোনো জিমে ভর্তি হওয়ার পূর্বে আপনার ফিটনেসের প্ল্যানিং করে নিন। অবশ্যই চেষ্টা করুন বাড়ির কাছাকাছি কোনো জিমে ভর্তি হওয়ার চেষ্টা করুন এতে টাইম ম্যানেজমেন্ট খুব ভালো হবে এছাড়াও জিম বাছাইয়ের ক্ষেত্রে সময় নিন এবং সর্বোচ্চ সেবাদানকারী কোনো জিমে ভর্তি হন জিমে চুকে প্রথমে যে কাজটা করবেন সাথে নিজের ফিটনেস গোল বা তা করুন এবং শ্রেয়া অনুযায়ী ট্রেনারের দেওয়া লাইন আপফলো করুন দুর্ঘটনা এড়ানোর জন্য ফিটনেস এক্সপার্টের উপস্থিতিতে ফিটনেস ইকুইপমেন্ট ব্যবহার করুন কোনো ইকুইপমেন্ট ব্যবহার করতে সমস্যা হলে এক্সপার্টের পরামর্শ